অসুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো আমাদেরকে দেন এবং তার পক্ষ থেকে এই অসুস্থতা আসেন আসলে এটি কি আমাদের জন্য পরীক্ষা নাকি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আলহামদুলিল্লাহ আপনি ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসলেই অসুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে আবার অসুস্থতা দূর হয় আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের জানমালের ক্ষতি দিয়ে তোমাদের আদার সাইড ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি কি করব পরীক্ষা করব আসলে বিষয়টা হলো যে আমাদের অসুস্থতা হয় আমরা অসুস্থ হই অসুস্থতা হওয়ার পরে দেখা যায় যে আমরা বেহুশ হয়ে যাই আমরা আল্লাহকে বকাবাজি করি মন খারাপ হয়ে যায় কেন অসুস্থ হলাম এটা মন খারাপ হয়ে যায় এটাও আমরা মনে করি যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি তাহাজ্জুদের সালাত আদায় করি আমার কেন অসুখ হয় আল্লাহ তুমি কাউকে পেলে না আমাকে কেন এত অসুস্থতা দিচ্ছ কাউকে পেলে না আমাকে কেন এত অসুস্থতা দিচ্ছ আসলেই অসুস্থতা কাকে দেওয়া হয় যার প্রতি আল্লাহ কল্যাণ চায় আল্লাহ যাকে কল্যাণগামী করতে চায় তাকেই কিন্তু অসুস্থতা দেয় দেখেন আপনি নবী রাসূলদের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এত বড় অসুখ হয়েছিল যে তিনি জিহ্বাতে এমন গা হয়ে গেল দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থতায় ভুগছিলেন আসলে অসুস্থতার নাম বললেই আমরা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের কথা আমাদের অটোমেটিক স্মরণ হয়ে যায় কারণ তার জীবনের কিন্তু বড় একটা পার্ট তিনি অসুস্থতার মধ্যে পার করিয়েছেন তারপরে পরিশেষে দেখা গেল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন প্রার্থনা করলেন যে আইয়ুব ইযা নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া আদ-দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন হে আল্লাহ তুমি আমাকে এই রোগ থেকে মুক্ত করো হে দয়াময় দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন তিনি সুস্থ হয়ে গেলেন এইভাবে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়েছিলেন কিন্তু বিপদে তারা কিন্তু পথ হারা হয়ে যায়নি তারা কিন্তু বেহুশ হয়ে পড়েনি কিন্তু আমরা মুসলমান আমরা বেহুশ হয়ে যাই আল্লাহকে বকাবাজি করি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চাই তাকেই অসুস্থতা দেয় আর অসুস্থতার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন যে কামা তাহাত্তুশ শাজারাতু ওয়ারাকাহা যে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে একজন মানুষের যখন অসুস্থ হয় তখন তেমনি তার শরীর থেকে গুনাহসমূহ গাছের পাতার মতো ঝরে পড়ে সুবহানাল্লাহ এই জন্য আমি মনে করি অসুস্থ হলে ভেঙে পড়ার কোনো আমাদের আমরা শুনবো একটা ফোন কল নেই দর্শকের আসলে রোগী দেখতে যে আমরা রোগীর সঙ্গে আচরণটা কেমন করব আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বিষয় যে আমরা রোগী দেখতে গিয়ে আমাদের আচরণটা কেমন হওয়া দরকার সাধারণতভাবে আমরা যেটা করি সেটা হলো রোগী যখন আমরা দেখতে যাই তখন বিভিন্ন ধরনের ফল ফলাদি এগুলো কিনে নিয়ে আমরা রোগীর বাড়িতে যাই যাওয়ার পরে আমরা নিজ হাতে এই ফলগুলো কেটে আমরা খাইয়ে দিয়ে আসি আসলে রোগীর সাথে কিন্তু আচরণ এটাও কিন্তু একটা ভালো লক্ষণ আরও কিন্তু আচরণ আছে যেমন রোগীর সাথে আমরা কেমন আচরণ করব। রোগী দেখতে গিয়ে তার মাথার শিওরে বসবো বসে তার মাথায় একটু হাত বুলিয়ে দিব হাত বুলিয়ে দিয়ে লাভ আসা তোহরুন ইনশাআল্লাহ একটা সান্ত্বনা দিব যে আপনি অসুস্থ হয়েছেন আপনি তো ধৈর্য ধারণ করেন আরেকটি বিষয় যারা দুর্বল রয়েছে যারা অসুস্থ বা যারা দুর্বল বেশি অর্থাৎ অর্থনৈতিকভাবে যদি আমার সামর্থ্য থাকে তাকে কিছু সহযোগিতা করব এই কাজগুলো করার দ্বারা কিন্তু নিঃসন্দেহে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করব জি 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 যদি আমার সামর্থ্য থাকে তাহলে তাকে আমি সহযোগিতা করব আর যদি আমার একান্তভাবে যদি সামর্থ্য না থাকে তাহলে সামর্থ্যবান কোনো ব্যক্তির ধার প্রান্তে তাকে ই করে দেওয়া